আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আর সেই টপিকটি হচ্ছে, দেখো পূর্ব থেকে লিখে রেখেছি, প্রতি শব্দ। এখন প্রতি শব্দ বলতে আমরা কি বুঝি? আসলে প্রতি শব্দটা হচ্ছে যে কোনো একটা শব্দের আরও এর একই রকম আরো বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সহজ ভাষায় যদি বলতে চাই সেটা হবে কি, সমার্থক শব্দ, মানে হচ্ছে একই জাতীয় শব্দ। অর্থাৎ এখানে এরকম করে দেওয়া আছে, দেখো আমি বইতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো প্রতি শব্দ, আমি আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে দেখো, এখানে প্রতি শব্দ দেওয়া আছে, রাত, কবুতর, আকাশ, চোখ। হ্যাঁ আচ্ছা, বাড়ি, বাসনা, হাওয়া, ললাট, ভাগ্য। হ্যাঁ, এরকম করে দেয়া আছে তোমাদের বইতে। দেখো এখানে দেখছে, উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো, একটি করে দেখানো হলো। এখানে যে রাত, বাড়ি, কপুত, আনন্দ, পায়রা, নেত্র, কবুতর, বাসনা, খুশি, এরকম করে যে দেয়া আছে, উলট পালট করে দেয়া আছে, তুমি সঠিক করে লিখবা। অর্থাৎ দেখো একটা তারা দেখে দেখিয়ে দিয়েছে। দেখো রাত, রাতের সমার্থক শব্দ হচ্ছে, মানে প্রতি শব্দ হচ্ছে রাত্রি এবং কি রজনী। রাত্রি দ্বারাও রাতকে বোঝায়, রজনী দ্বারাও কি রাতকে বোঝায়। এরকম তোমার দেয়া আছে যে 10টি করার জন্য, অর্থাৎ একটি শব্দ নিবে, এর যে আরো দুটি করে যে সমার্থক বা প্রতি শব্দ রয়েছে সেগুলো লিখতে বলা হচ্ছে। দেখো এক নম্বরটা যেহেতু করে দেয়া রয়েছে, আমরা দ্বিতীয় নাম্বার থেকে দেবো। দেখো এক নাম্বার করে দেয়া আছে রাত, রাত্রি, রজনী। ওইখানে যে অনুচ্ছেদ আছে উপরে দেয়া আছে, ওইখান থেকে আমরা নিছি বাড়ি। বাড়ি মানে হচ্ছে বাড়ি, তারপর হচ্ছে ঘর, তারপর হচ্ছে কি ভবন। বাড়িওজা, গরজা, ভবনতা, ভবনতা, তিনটা কি একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ কি প্রতিশব্দ। প্রতিশব্দগুলি কি, যতগুলি শব্দ আসবে সব শব্দে কি একই অর্থ প্রকাশ করবে, অর্থাৎ যেটাকে সমার্থক শব্দ আমরা বলে থাকি বা পরিচিত আমাদের কাছে। তারপর দেখো কপুত, তারপর তুমি অনুচ্ছেদ থেকে একটা নিলা, কপুত, পায়রা, কবুতর, অর্থাৎ কপুত দ্বারাও কবুতরকে বোঝায়, পায়রা দ্বারাও কাকে বোঝায়, কবুতরকে বোঝায়, কবুতর দ্বারাও কাকে বোঝায়, কবুতরকেও বোঝায়, কবুতরকেই বোঝায়। অর্থাৎ এই তিনটা শব্দ একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ প্রতিশব্দ। তারপরে দেখো আমরা উপরের অনুচ্ছেদ থেকে নিয়েছি আনন্দ, আনন্দের সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে খুশি এবং কি হর্ষ। অর্থাৎ তিনটি করে শব্দ নিয়ে তোমাদেরকে কি বক্সটা পূরণ করতে বলা হয়েছে বা সাজাইতে বলা হয়েছে। তারপর দেখো চোখ, নেত্র, নয়ন, অর্থাৎ চোখ যা, নেত্র যা, নয়ন কি তা। তারপর দেখো ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা, তোমার যাহা ইচ্ছা, যাহা বাসনা, তাহাই কি আকাঙ্ক্ষা। অর্থাৎ ইচ্ছা দ্বারা যা প্রকাশ পায়, বাসনা দ্বারা যা প্রকাশ পায়, আকাঙ্ক্ষা দ্বারা যা প্রকাশ পায়, সবগুলি কি একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ সমার্থক অর্থ প্রকাশ করে, অর্থাৎ কি এগুলিকে কি বলা হচ্ছে প্রতিশব্দ। আচ্ছা দেখো তারপর হচ্ছে 7 নম্বর, বায়ু, হাওয়া, বাতাস, অর্থাৎ বায়ু দ্বারা যা বোঝায়, হাওয়া দ্বারাই তাই বোঝায়, বাতাস দ্বারাও কি তাই বোঝায়। তোমার উপরে অনুচ্ছেদে, বইতে অনুচ্ছেদে উলট পালট করে দেওয়া আছে, অর্থাৎ মানে কি বলবো, সেটা শৃঙ্খলাবদ্ধভাবে নাই, হ্যাঁ এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো সুশৃঙ্খলভাবে তোমাকে সাজাতে বলা হয়েছে। অর্থাৎ তুমি প্রথম যে শব্দটা নিবা, এই শব্দের সমার্থক বা প্রতি শব্দগুলি পাশাপাশি লিখতে হবে। তারপর দেখো 8 নম্বর আছে আকাশ, গগন, আসমান, অর্থাৎ আকাশ শব্দটা আমরা নিছি, আকাশ শব্দের কি কি প্রতিশব্দ আছে, গগন, আসমান, এভাবে আমরা সাজাবো। তারপর দেখো 9 নম্বরে কি আছে, আমরা একটা শব্দ নিয়েছি কপাল, এর দ্বারা কি বোঝায়, ভাগ্য বা ললাট, অর্থাৎ কপাল, ভাগ্য, ললাট, এই তিনটা কি একই অর্থ প্রকাশ করে। তারপরে একটা শব্দ নিয়েছি আমরা যে খবর, এই খবর শব্দ, খবর একটা শব্দ নিয়েছি, তারপরে এলোমেলো ওয়ার্ড থেকে নিয়েছি আমরা বার্তা, সংবাদ, যাহা খবর, যাহা বার্তা, যাহা সংবাদ, সবগুলি কি খবর, বার্তা, সংবাদ একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ এই শব্দগুলি হচ্ছে প্রতিশব্দ। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের বইতে যে উপরে বক্সে দেয়া আছে যে রাত্রি, বাড়ি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এলোমেলো ভাবে ওই শব্দগুলিকে নিয়ে সাজিয়ে তোমাদের লিখতে হবে, একটি বইতে দেয়া আছে, অর্থাৎ দেখিয়ে দিয়েছে যে রাত শব্দটা তুমি অনুচ্ছেদ থেকে নিবা, অর্থাৎ রাত্রি কি কি প্রতিশব্দ আছে, যেমন রাতের আছে রাত্রি, রজনী, হ্যাঁ এগুলো হচ্ছে কি একই অর্থ প্রকাশ করে, যেমন বাড়ি দ্বারাও যা বুঝি, ঘর দ্বারাও তাই বুঝি, ভবন দ্বারাও তাই বুঝি, কপুর দ্বারা যা বুঝি, পায়রা দ্বারা যা বুঝি, কবুতর দ্বারা তাই বুঝি। অর্থাৎ এভাবে যে কোনো একটি শব্দ নিলা, নিয়ে এর একই অর্থ প্রকাশ করে এমন শব্দগুলি কি পাশাপাশি বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলো, এবং আমাদের প্রত্যেকটি ভিডিও তুমি যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে প্রত্যেকটি ভিডিও ধাপে ধাপে সুন্দর করে সাজানো আছে, এতে তুমি যদি দেখো তাহলে তুমি নিশ্চয়ই উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই থাকবে, সবাই আমাদের সাথেই থেকো, ধন্যবাদ সবাইকে।